নমস্কার, 24 ঘন্টায় আপনাদের স্বাগত। শুরু করছে আমাদের এই বিশেষ অনুষ্ঠান রোমিও রাজে অতিষ্ঠপাড়া। ফের প্রতিবাদী আক্রান্ত, মদ্যপদের অশালীন আচরণের প্রতিবাদ করায় ঠাকুরপুকুরে প্রতিবাদীকে বেধড়ক পেটালো দুষ্কৃতীরা। শুধু তাই নয়, রেহাই পায়নি প্রতিবাদীর মেয়েও, তাকে নিগ্রহ করে দুষ্কৃতীরা। গতকাল রাতে প্রতিবাদীর বাড়ির সামনে মদ খেয়ে অশালীন মন্তব্য করছিল দুষ্কৃতীরা। ঘটনার প্রতিবাদ করাতেই হামলা, এবং এই বিষয়ে থানায় অভিযোগ জানানো হলেও পুলিশ নিজেদের বিষয়টি মিটমাট করে নেবার পরামর্শ দেয়। পরে অভিযোগ নেওয়া হলেও এখনো পর্যন্ত গ্রেফতার হয়নি কেউ। গোটা পাড়ায় কার্যত আতঙ্কে রয়েছে। শুধুমাত্র একদিন দুদিনের ঘটনা নয়, দিনের পর দিন এভাবেই পাড়ায় দুষ্কৃতীরা চালিয়ে আসছে তারা, আতঙ্কে আনন্দনগরের বাসিন্দারা। এবং যে অভিযোগ উঠছে, যখন গতকাল এই ঘটনা ঘটে তারপর পুলিশের কাছে অভিযোগ জানাতে গেলে পুলিশ প্রথম নিজেদের মধ্যে বিষয়টি মিটমাট করে নেবার পরামর্শ দেয়। এখানে বাইরের দুটো ছেলে, এখানকার ছেলেরা মিলে এখানে আড্ডা মারে এবং ভীষণ মদ ফদ খায় এবং ভীষণ বাজেভাবে ল্যাঙ্গুয়েজ ইউজ করে এখানে। তাই জন্য এখানে অনেকবার প্রোটেস্ট করা হয়েছে, কিন্তু তাতে ওরা কিছু শোনেনি। তারপর কালকে রাতে প্রচণ্ড উৎপাত করছে, ভীষণ উল্টো ভাব, মানে উল্টোপাল্টা কথা বলছে। সেটা সহ্য না করতে পেরে আমার বাবা এবং মা বাইরে গিয়ে তাদের প্রতিবাদ করে, তো তারা তাতেও শোনেনি। নোংরা নোংরা ভাষা নিজেদের ভেতরে, আমাদের জানার সামনে আমরা বিরোধ করতে গিয়েছি, উল্টো পাল্টা গালাগালি কিস্তি, তারপরে কথা বাড়তে বাড়তে ওরা এলো, হাঁপা হাতাতাপি হলো, আমার মেয়েকে মারলো, আমাকে চুন ধরে মারলো, শাস্তি দেওয়া হবে ওদের, আমি এটাই চাই। হ্যাঁ, থানা কি বলেছিল যখন গিয়েছিল? তে আমরা কমপ্লেন করেছি, ওরা বলেছে ওরা এখনো অবধি কোনো স্টেপ নেয়নি, কোনো অ্যাকশন নেয়নি, এবার এবং বলছে তোমরা মানে মিউচুয়াল করে নিতে। এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাব, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবারতি ঘোষ। দেবারতি, গুরুতর অভিযোগ এবং কার্যত অতিষ্ঠ গোটা পাড়া। একদমই অর্পিতা, এবং সবচেয়ে বড় কথা, আমার পেছনে যে ছবিটা দেখতে পাচ্ছ, এই ছবিটা এই পাড়াতে অত্যন্ত রেয়ার একটা ছবি। তার কারণ এত মানুষ এখানে কোনোদিন সংঘবদ্ধ হতে পারেননি। আজকে যখন এই ঘটনাটার পর 24 ঘন্টা খবর সম্প্রচার করতে শুরু করে, তখন কিন্তু এক এক করে মানুষ বাড়ির থেকে বেরিয়ে আসেন। তার কারণ এখানে যে সাধারণ মানুষজন আমরা আসার পরে যারা ঘিরে ধরছেন, তারা কিন্তু বলতে থাকেন যে এখানে অভিযোগ জানালেই আজ যে অভিজ্ঞতা হয়েছে এই পরিবারের, সেই পরিবারের অভিজ্ঞতা কিন্তু এখানে প্রত্যেকটা পরিবারের রয়েছে। এবং সেই রকমই আমি এখানে, প্রচুর মানুষ আমার সঙ্গে জড়ো হয়েছেন এবং আমি তাদের থেকে একটু শুনবো। আমার সঙ্গে এই মুহূর্তে এই পাড়ার যিনি সবচেয়ে অভিজ্ঞতা সম্পন্ন মহিলা, আপনি একটু এইদিকে দাঁড়ান। আপনার সাথে যে ঘটনাটা ঘটেছিল সেই ঘটনাটা খুব ছোট্ট করে একটু বলুন। আমি তো এখানে প্রথম 2002 সালে বাড়ি করে আসি। বাড়ি করে আসার পর থেকেও নানা কারণে আমাদের কাছ থেকে টাকা পয়সা চাইতো, তা আমি কখনো দিতাম, আবার কখনো বেশি টাকা অ্যামাউন্ট যখন এ করতো আমি তখন দিতাম না। তাই এইভাবে চলছিল। এইবারে নানান কারণে আমাদের ভয়ভীতিও দেখানো হতো। যেমন একদিন গিয়ে আমাকে বলছে যে এরম তোমাদের নিচের তলাটা আমাকে আমাকে দাও, আমি এখানে এসে আড্ডা জমাবো। কখনো বলছে আমি গোডাউন করবো। এবার আমি দিতে, আমি বলতাম কেন আমি আমার বাড়িটা দেবো তোমাকে, দিতে চাইতাম না। এরম নানান কারণে ওর ছেলে একটা ঘটনা ঘটায় যে পাকা না। কালীপূজোর দিন আপনার সাথে কি হলো? কালীপূজোর দিনে হঠাৎ এসে আমাকে কেউ একজন ফোন করে বলে যে এরকম তোমাদের বিরুদ্ধে একটা চক্রান্ত চলছে, সাবধানে থাকবে। তা কে, আমি বুঝতে পারিনি ওটা। তারপরে আমি তখন একজনের সাথে ফোনে কথা বলছি যে এরম আমাকে, আমার বরের সাথে কথা এ করছি যে এরম একজন এ করছে, আমার বড় উপরে ছিল যে জানো তো এরকম একটা এ বলেছে, ফোন এক্ষুনি ফোনে এসেছিল, তা এরম বলছে আমার বিরুদ্ধে কি চক্রান্ত হচ্ছে। তার মধ্যে বেল বেজেছে, এবার বেলটা বেজেছে, আমি ফোনটা হাতে নিয়েই আমি এটা খুলেছি, যেই দরজা খুলেছি আমার উপরে অনেক, প্রায় 4-5 জন, তার মধ্যে এখানে ছিল সুমন বলে, সুমন যাদব ও ছিল, আর আরেকজন যোগ বলে একটা ছেলে ছিল। ওরা এসে তো আমাকে একজন চুলের মুঠি ধরলো, একজন আমার পুরো ন্যায় টিচার আমাকে উলঙ্গ করে দিল। এবার নিয়ে আমার চুলের মুঠি ধরে বসিয়ে দিয়ে আমাকে তো এনতা কিল চল মারলো। আর বাইরে থেকে সোনা যাদবের বউ যে আলপনা, থানায় গিয়ে কি অভিজ্ঞতা হলো তারপরে?
থানায়, এবার আমি তো ওরকম যখন মারছে, এবার আমাকে মারলো, মারার পর ছেলে আমার ছেলেকে আমার বরকে মারলো, মারছে যখন আমি তখন ভয় পেয়ে থানায় এ করলাম। থানায় এ করতে বলছে কোথায় মারা, এ হচ্ছে রাখুন বলে ফোনটা কেটে দিল। এবার কেটে দেওয়ার পরে এবার তার মা, হ্যাঁ তার এটা থানায় তো এর আগে আমার সাথে যখন দিনের পর দিন একত্র, যেমন আমার নাইটি পরা নিয়ে, আমার সালোয়ার কামিজ পরা নিয়ে আমাকে অনেকবার থ্রেট করেছে। তা আমি এইসব অভিযোগ নিয়ে যখন থানায় যেতাম, আমাকে থানার অফিসার বলতো ওইখানে বাড়ি করে গেছেন, আপনি এক কাজ করুন, জলে থেকে তো কুমিরের সাথে বিবাদ করে থাকা যায় না, আপনি যা বাড়ি বিক্রি করে দিয়ে চলে যান। দীর্ঘদিন আমাকে এইসব শুনতে হয়েছে। এবং আমি একটু বয়স হয়ে পড়াশোনা করেছি, মুক্ত বিদ্যালয়ে আমি যখন পড়তে যেতাম, আমাকে বলা হতো যে নোংরামো করতে যাচ্ছে, নানান রকম কুমন্তব্য করতো, সেই সব নিয়ে আমি থানায় যেতাম। আপনার সাথে পাড়ার কেউ কথা বলতো না, আপনি জানাচ্ছিলেন একটু আগে? হ্যাঁ, পাড়ায় কথা বলতো না। আমার যখন ভাঙচুর করা হলো, করার পরে আমাকে এমন ভাবে এমনই অত্যাচার করা হয়েছিল যেখানে পাড়ার লোক অনেকেই ভয় পেয়ে গেছিল যে আজকে ওর বাড়ির মহিলাকে আমাকে যেভাবে উলঙ্গ করা হয়েছিল, এরকম এটা তো ঠিকই কথা, তার বাড়ির মহিলাদের যদি এইভাবে উলঙ্গ করা হয়, সবারই তো একটা সম্মান আছে। আমার এক ছেলে এক মেয়ে, আমার মেয়ে সেদিন বাড়ি ছিল না, তাই কিন্তু আমার মেয়ের সাথে কি করতো জানা নেই। হ্যাঁ, এবার তা সেই পরিপ্রেক্ষিতে পাড়ার কেউ আমার সাথে কথা বলতো না। এমনকি আজকে কোন সাহসে বেরোলেন? আজকে আমি বেরোলাম, এই আমি বসে নিউজ দেখছিলাম 24 ঘন্টা। নিউজ দেখতে একটা হঠাৎ দেখছি যে কালকে এখানে একটা ঝামেলা হয়েছে, তা আমি এখানে ঝামেলা হলে সহজে বেরোই না। এবার দেখছি যে সেই ঝামেলাটা নিয়ে উনি হসপিটালে ভর্তি এবং আপনারা লাইভ টেলিকাস্ট করছেন। তার আগে আমি এইখানকার নিউজটাও দেখলাম, লাইভ টেলিকাস্ট করছেন, তখন আমি মনে করলাম যে আমার কথাগুলো ওখানে গিয়ে বলা উচিত। যেমন আপনি একটা কোশ্চেন করেছিলেন যে এখানে কি এরকম ঘটনা এর আগেও ঘটেছে, কিন্তু এক পাড়ার লোক কেউ বলছিল না যে হ্যাঁ এর আগেও ঘটেছে। তাই জন্য আমি ভাবলাম যে না, আমার বলা গিয়ে উচিত যে আমার সাথেই তো এই জিনিসটা হয়েছে, দিনের পর দিন ওরা এরকম অত্যাচার করে গেছে, আমার সাথে কেন? এখানে সাধারণ মানুষ রয়েছে, তাদের কাছে কথা বলবো। আপনারা কি কারণে বেরোতেন না, একজনের সাথে এই ধরনের ঘটনা ঘটলে কোন কারণটার জন্য আপনারা বেরোতেন না? পাড়ার আমরা প্রত্যেকটা মানুষ এই কারণে বেরোতাম না, আজকে প্রত্যেকটা মানুষের পার্সোনালভাবে এক একজনকে ভাবে থ্রেট করা হতো, কারো বাড়িতে নোংরা নিয়ে দরজার মধ্যে লেপটে দেওয়া হতো, দরজার মধ্যে লেপটে দেওয়া হতো, কারোর ঘরেতে আগুনের গোলা করে জানলা দিয়ে ছুঁড়ে ফেলা হতো। তো দেখুন, এইসব অশান্তি হওয়ার জন্য মানুষ যতটা পারত একটুখানি ঘটনাগুলো এড়িয়ে থাকার চেষ্টা করতো। আপনারও অভিজ্ঞতা রয়েছে? আমার নিজের বাড়িতেই অভিজ্ঞতা, আমার নিজস্ব, আমার নিজের ক্ষেত্রে যেটা, আমার বাড়িতে 3-4 বার আমার বাড়িতে গিয়ে হামলা করা হয়েছে, 3-4 বার, একবার দুবার না। প্রতিবাদ করতে গেলে যেদিনকে প্রতিবাদ করবো তার পরের দিনকে হয়তো আবার সেদিনকে ক্ষণেক্ষণের জন্য যখন থানায় যাওয়া হলো, ডায়েরি করা হলো, পরের দিন এসে হাত পায়ে ক্ষমা ধরে না ভুল হয়ে গেছে আমাদের, পরবর্তীকালে সেই একই ঘটনা, সেম ঘটনা। পুলিশের ভূমিকা? পুলিশের ভূমিকা তো আর কি বলার মতো না আর কি, এত ভালো ব্যবহার ওনাদের, যেখানে যাবেন মিটমাট করে নিন, তারপরের দিন আলোচনার মাধ্যমে এটা সম্পূর্ণ করে নিন না, এটাই হচ্ছে ওনাদের মেন বক্তব্য, এছাড়া আদার্স কোনো ওনাদের বক্তব্য নেই। আপনারা এসছেন তাই আপনাদের দেখাতে পুলিশরা এসছে, পরিষ্কার কথা, আপনারা এসছেন, আপনাদের দেখাতে হবে যে আমরা আছি, আপনাদের আপনারা ডাকলে আমরা আছি, কিন্তু বাস্তবে, বাস্তব ক্ষেত্রে এটা না, বাস্তব ক্ষেত্রে এটা না। কেন ওনারা, ওনারা যখনই কোনো সমস্যা হয় আপনারা মিটমাট করে নিন, এটাই হচ্ছে ওনাদের মূল বক্তব্য। সবাই একসাথে আছেন, এই এই সবাই একসাথে থাকাটা কি, এটা কত বছর পরে এই পাড়ায়, মানে এই যে সবাই আজকে প্রতিবাদ জানাচ্ছে, প্রায় 10 বছর, দশ বছরের বেশি, আরো বেশি, আরো বেশি, চুপ করে সহ্য করেছে, শুধুমাত্র গতকাল রাতেই প্রথম নয়, এর আগেও এই ধরনের ঘটনার সম্মুখীন এলাকাবাসী হয়েছেন, আপনার কাছে কি কোনো খবর রয়েছে? না, আনন্দনগরে মাঝে মাঝে গন্ডগোল টুকটাক হয় নানা রকম বিষয়ে, সেই বিষয়গুলো আছে, খুব সামান্য যেগুলো হয় পাড়ার মধ্যে থাকলে যে গন্ডগোল ঝগড়া হয় সেইগুলো থাকে, কিন্তু আপনার কাছে তো আমি ফোনে আমি শুনলাম যেরকম একটা ঘটনা ঘটেছে, আমি এলাকায় খোঁজ খবর নিলাম যে কাল রাতের বেলা একটা ঘটনা ঘটেছে, আমি জেনে নিচ্ছি কিভাবে কি হয়েছে। আপনারা বললেন যে সোনা যাদবের সঙ্গে পাশের বাড়ি কাদের কি নিয়ে গন্ডগোল হয়েছে। ঘনশ্রীবাবু, গতকাল রাতের ঘটনায় কিন্তু প্রথম নয়, এর আগেও এই ধরনের আরো ভয়ঙ্কর ঘটনা ঘটেছে, যে অভিযোগ একজন পাড়ারই মহিলা করছেন এবং সেখানেও কিন্তু সোনা যাদব এবং তার সাগরেদদের নাম উঠে এসেছে, অর্থাৎ টুকটাক ঘটনা নয়, একটা বড় রকমের ঝামেলা কিন্তু দীর্ঘদিন ধরে এখানে রয়েছে। ঘটনা ঘটেছে তাহলে তো আমরা সবাই জানতাম, যেমন কালকে ঘটেছে আজকে আমি জানতে পারলাম, যদি সেরকম বড় কিছু হতো নিশ্চয়ই আমরা ওয়ার্ডে সবসময় থাকি, আমরা জানতে পারতাম, আপনাদের মুখে প্রথম শুনলাম, কিন্তু আমি এলাকায় খোঁজ নিয়ে যেটা দেখলাম যে পাশাপাশি দুটো পরিবারের মধ্যে কোনো কারণে একটা ঝগড়াঝাটি হয়েছে, সেই নিয়ে একটা গন্ডগোল হয়েছে। যে অভিযোগ উঠেছে বেশ কিছুদিন আগে সোনা যাদব এবং তার সাগরেদদের বিরুদ্ধে, প্রশাসন তার ব্যবস্থা নেবে।
ঘনশ্রীবাবু মহিলাকে উলঙ্গ করে তাকে নির্যাতনের অভিযোগ উঠেছে, এটা তো টুকটাক ঘটনা হতে পারে না? খুব বাজে জিনিস হয়েছে যদি হয় তাকে। পুলিশকে জানিয়েছে এবং যে অভিযোগ উঠছে যে পুলিশ মিটমাট করে নিতে বলেছে নিজেদের মধ্যে, কোনো ব্যবস্থা তারা নেয়নি? এটা আমি বলতে পারবো না পুলিশ কি বলেছে, এটা আমি জানি না। তবে যদি বলে থাকে ঠিক বলেনি, ঠিক করেনি পুলিশ এটা। এই খবর জানার পর আপনি কি ঘটনাস্থলে যাবেন? আপনি কি কোনো রকম ব্যবস্থা নেবেন? অবশ্যই যাব, আমি আজ রাতেই যাব, সকালেই যাব, এলাকার মানুষের সঙ্গে কথা বলবো, যদি কোনো সমস্যা হয় সেগুলো নিশ্চয়ই আমরা আলোচনা করব, একসঙ্গে থাকি আমরা, যদি আর সমস্যা তৈরি হয় আমরা সবাই মিলে করবো, যেন দ্বিতীয়বার না হয় যেন আমরা দেখবো সবাই। ধন্যবাদ, আমরা কথা বললাম কাউন্সিলর ঘনশ্রী বাগের সঙ্গে।